এই গরমের মাঝেও কিন্তু পুরো শরীরের ট্যান রিমুভ করাটা ভীষণ পরিমাণে জরুরি তার কারণ না হলে দেখবে এই ট্যানটা হয়তো ভাবছি যে ঠিক আছে তো সপ্তাহে একদিন একটু স্ক্রাবিং করে নেব তাহলে চলে যাবে এরকম ভাবতে ভাবতে কিন্তু এই ট্যানটা প্রত্যেক দিন দেখো ট্যান তো পড়ছে এটা এত বেশি করে জমে যায় তাই সপ্তাহে একদিন ওইভাবে কেয়ার নিলে কিন্তু দেখবে খুবই টাফ হয়ে যাবে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবার দেখো তুমি যত যাই করোনা কেন বডিতে কিন্তু সানস্ক্রিন খুব একটা বেশি অ্যাপ্লাই করা হয় না তাই না যদিও বা অনেক সময় অ্যাপ্লাই করে থাকি তাও সেটা এত বেশি করে সোয়েট হচ্ছে এই মুহূর্তে সবই সেই গোলে বেরিয়ে যাচ্ছে তাই সেক্ষেত্রে কিন্তু ট্যান পড়ছে তো পড়ছেই বেশ জাঁকিয়ে পড়ছে তাই না ঠিক গরমের মতো ট্যানটাও একদম জমিয়ে পড়ে গেছে তো ঠিক সেই জন্যই প্রত্যেক দিনের ট্যানটা যদি আমরা অন্তত পক্ষে দু তিন দিন অন্তর রিমুভ করে নিতে পারি খুব বেশি ভালো হয় তার জন্য দেখো প্রথমে নিয়ে নিচ্ছি বেসন মোটামুটি কিছুটা পরিমাণ এখানে কিন্তু বেশ অনেকটাই অনেক কটা ইনগ্রেডিয়েন্ট লাগবে তার মধ্যে থেকে যেটা তোমার বাড়িতে এই মুহূর্তে নেই সেটা চাইলে স্কিপ করতে পারো বাট বেসন যদি না ইউজ করতে চাও বেসনের পরিবর্তে তোমরা নিতে পারো মুসুর ডালের গুঁড়ো অথবা মুসুর ডালকে ভিজিয়ে ভালো করে সেটাকে পেস্ট করে নিতে পারো এখানে বেসন কি করবে বা মুসুর ডাল কি করবে স্কিনকে খুব ভালো করে ক্লিন করবে তার পাশাপাশি কিন্তু খুব সুন্দরভাবে ট্যানটাকে রিমুভ করতে হেল্প করে এই বেসন এছাড়াও বেসন কিন্তু একটা মাইল্ড স্ক্রাবার যেটা ইউজ করলে ত্বকে কোনো ধরনের ক্ষতি হয় না উপরন্তু তোমার ত্বকের উপরে থাকা সেলের লেয়ারটা খুব সুন্দর করে ইজিলি রিমুভ হয়ে যায় যার ফলে কিন্তু ট্যান্টটা খুব সুন্দর করে চলে যায় তাই অবশ্যই এখানে মোটামুটি পরিমাণ মতো তোমরা বেসন নিয়ে নেবে আর এখানে প্রত্যেকটা উপকরণের পরিমাণ তোমরা উপর নিচ করতে পারো কোনো সমস্যা নেই এক্স্যাক্ট যে এই অ্যামাউন্ট দিতে হবে এমন কোনো মানে নেই এই গরমে স্কিনকে একদম ডিপ ক্লিন করার জন্য এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণে মুলতানি মাটি মুলতানি মাটিটা তোমাদের যাদের এক্সেসিভ ড্রাই স্কিন তোমরা কিন্তু চাইলে স্কিপ করতে পারো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই বাট আমার যেহেতু প্রচন্ড অয়েলি স্কিন তাই আমি এখানে মোটামুটি এক চামচ পরিমাণে মুলতানি মাটি নিয়েছি মুলতানি মাটিটা তোমরা দু চামচও নিতে পারো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই তোমাদের প্রয়োজন অনুযায়ী মুলতানি মাটির পরিমাণটা উপর নিচ করে নিও মুলতানি মাটি যেমন ডিপ ক্লিন করবে তার পাশাপাশি কিন্তু একদম পুরো ফ্রেশ রাখবে স্কিনকে ভীষণই ভালো হেলদি রাখবে স্কিনকে তাই মুলতানি মাটি ব্যবহার করা দেখবে অনেক ভালো স্কিনের জন্য আর এটা ইউজ করলে তোমাকে আলাদা করে কিন্তু রকমের কোনো আর বডি ওয়াশ ইউজ করার কোনো প্রয়োজন পড়বে না বাট হ্যাঁ অয়েলি স্কিন তো যে তাহলে অয়েলটা কি একদমই উঠে যাবে না না অয়েলটা যাতে না উঠে তার জন্য অনেক কিছু দেওয়া হবে দেখতে থাকো নেক্সট এর মধ্যে আমি দিচ্ছি এক চামচ পরিমাণে চালের আটা আমি কিন্তু এখানে চালের আটা ব্যবহার করেছি চালের গুঁড়োটা বাড়িতে বানিয়ে ব্যবহার করছি না কারণ বাড়িতে বানালে কি হয়েছে আমি আগে করতাম দেখেছি ভীষণ পরিমাণে না থাকে তো সেই কারণে বাজার থেকে একটা চালের আটা কিনে নিয়ে চলে এসো এক প্যাকেট খুব বেশি দামও না অনেক চলেও যাবে খুব মাইল্ড স্ক্রাবারের কাজ করবে খুব ভালো করে ডেড স্কিন সেলের লেটা কিন্তু ইজিলি রিমুভ করে দেবে এবং তার পাশাপাশি স্কিন হোয়াইটেনিং স্কিন লাইটেনিং স্কিন ব্রাইটেনিং এর জন্য অবশ্যই আমরা সবাই জানি যে চাল কতটা ভালো কাজ করতে পারে তাই অবশ্যই সেক্ষেত্রে কিন্তু চালের গুঁড়োটা ব্যবহার করতে একদম ভুলো না যারা তোমরা বাড়িতে বানাচ্ছ খেয়াল রাখবে যে যেন একদম মিহি করে হয়ে থাকে না হলে না একটু স্কিনে কিন্তু ইরিটেশন হবে তো সেটা অবশ্যই মাথায় রেখো না হলে চালের কিনে নাও সব থেকে সেফ একদম এরপর আমি যেটা অ্যাড করছি এটা কিন্তু মার্ভেলাস একটা ইনগ্রিডিয়েন্ট তোমার স্কিন থেকে ইনস্ট্যান্ট ট্যান রিমুভ করে দেওয়ার জন্য আমি এখানে মোটামুটি দু চামচ পরিমাণ নিচ্ছি কমলা লেবুর খোসার গুঁড়ো মানে অরেঞ্জ পিল পাউডার তোমাদের কাছে বাড়িতে এই মুহূর্তে যদি না থাকে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক লিঙ্ক দেওয়া আছে তোমরা কিন্তু সেখান থেকে পার্চেস করতে পারো বাট আমি বলবো বাড়িতে থাকলে আরো বেশি ভালো হয় খুবই 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 ভালো তোমার ট্যান রিমুভিং এর জন্য আমি কিন্তু সারা শীতকাল কমলালেবু লেবু খেয়েছি আর একদম খোসাগুলো ভালো করে শুকিয়ে পাউডার করে রেখে দিয়েছি কারণ আমি জানি গ্রীষ্মকালে প্রচন্ড কাজে লাগবেই লাগবে কমলেবুর খোসা থেকে তৈরি হয় অরেঞ্জ এসেনশিয়াল অয়েল যেটা পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন ডার্ক স্পট ব্রাউন স্পট রিমুভ করতে খুব বেশি করে হেল্প করে তাহলে ভাবো যখন তুমি এটা হোল বডিতে অ্যাপ্লাই করছো তখন কত ভালো রেজাল্ট তুমি পাবে শুধুমাত্র যে তোমার ট্যান রিমুভ হবে তা কিন্তু না স্কিন প্রচন্ড চকচক করবে ফর্সা হয়ে যাবে নেক্সট এর মধ্যে যেটা দেব সেটা হলো টকtoy মোটামুটি আমি এখানে দেড় চামচ পরিমাণ টকtoy নিয়েছি তোমরা কিন্তু এর বেশিও নিতে পারো অথবা এর কমও নিতে পারো কোনো সমস্যা সেক্ষেত্রে ক্ষেত্রে নেই টকতই কিন্তু আমাদের স্কিনকে ভীষণ ভালো হাইড্রেশন প্রোভাইড করবে যার জন্য ত্বক একদম শুকনো লাগবে না এখন কিন্তু দেখতে অনেক সময় ত্বকটা ভীষণ পরিমাণে ড্রাই ড্রাই ফিল হচ্ছে তো সেক্ষেত্রে অবশ্যই ত্বতই দিতে ভুলো না আর গরম টকতই খাওয়া অ্যাপ্লাই করো নেক্সট এরপর দেখো তেল মাখা এখন প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এই গরমে বাট তাও তার মধ্যেও কিন্তু তেলটা অ্যাপ্লাই করতে হবে ঠিক সেই জন্য দেখো আমি এখানে এক চামচ পরিমাণে জাস্ট নর্মাল নারকেল তেল নিয়ে নিয়েছি তোমরাও চাইলে নারকেল তেল অলিভ অয়েল যা খুশি ইউজ করতে পারো কোনো সমস্যা নেই এক চামচ পরিমাণে নিয়ে নিও কারণ এর মধ্যে মুলতানি মাটি আছে বেসন আছে চালের গুঁড়ো আছে স্কিনকে কিন্তু একটু ড্রাই করে দেবে বডি স্কিনকে সুপার গ্লজি সুপার সফট বানানোর জন্য কিন্তু অবশ্যই এর মধ্যে তেল অ্যাড করোই করো তাহলে দেখবে খুবই ভালো রেজাল্ট পাবে নেক্সট এর মধ্যে পরিমাণ মতো জল নিয়ে নেবে নিয়ে ভালো করে মিক্স করে নেবে জলটা অবশ্যই তোমরা যতটা থিকনেস চাইছো প্যাকটার ঠিক সেই মতো করে নিও আমি খুব একটা বেশি ঠিক পছন্দ করি না বা একদম পাতলা সেটাও পছন্দ করি না মিডিয়াম একটা টেক্সচার অলরেডি আমার চলে এসেছে ব্যাস রেডি হয়ে গেছে আমাদের ডি ট্যান্ড বডি প্যাক এবার স্নানের সময় জাস্ট ভালো করে তার আগে জল ঢেলে নাও এক তারপর সুন্দর করে এই প্যাকটা অ্যাপ্লাই করে নাও ফুল বডিতে অ্যাপ্লাই করে দেখো আমি কিন্তু বেশিরভাগ ডিটেন যে ভডি ব্যাকগুলো দেখায় সেগুলো কিন্তু আমি দেখবে বেশিক্ষণ রাখতে বলি না কারণ আমি নিজেই রাখি না তোমাদেরকে আর কি বলবো দেখো রাখলে তো খুবই ভালো ঠিক আছে আদারওয়াইস যাদের হাত সময় খুব কম রাখার কোনো প্রয়োজন নেই ভালো করে অ্যাপ্লাই করে রাব করো এটা খুব ইম্পর্ট্যান্ট মোটামুটি ধরো পাঁচ মিনিটের জন্য হলেও রাব করো হালকা হালকা করে রাব করবে খুব একটা জোরে জোরে কিন্তু হষাকষি করবে না কারণ এর মধ্যে আছে চ্যানেলগুলো সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে ভালো করে রাব করলে দেখতে পাবে তোমার স্ক্রিন থেকে ট্যান্টটা ইজিলি চলে যাচ্ছে খুবই ভালোভাবে ট্যান্টল রিমুভ হচ্ছে ডেড স্কিন সেলের লেয়ারটা চলে যাচ্ছে স্কিন একদম আন হবে না একদম পুরো ইভেন্ট টোন হয়ে যাবে ভালো করে রাব করার পর কিন্তু জাস্ট নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে অবশ্যই এরপর আর কোনো রকমের বডি ওয়াশ কিচ্ছু ইউজ করবে না এরপর যাদের অয়েলি স্কিন তাদের কোনো ধরনের কিন্তু ড্রাইনেস তো ফিল হবেই না যদি তোমাদের এক্সেসিভ ড্রাই স্কিন হয় তাহলে হালকা একটু ড্রাইনেস যদি ফিল হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা ওই অয়েলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো তাহলে আর কিছু প্রবলেম হবে না এছাড়াও এই গরমের সময় অনেকের কিন্তু বডি অ্যাকনের প্রবলেম হয় বা হিট র্যাশের প্রবলেম হয় সেক্ষেত্রে এই বডি প্যাকটা অ্যাপ্লাই করলে সেটা একদমই চলে যাবে ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর তুমি দেখবে ইনস্ট্যান্ট তোমার প্যান্টটা কতটা উঠে যাবে এবং কতটা স্কিনটা চকচকে ফর্সা লাগবে এতটা ফ্রেশ লাগবে যে তোমার নিজেরও ভালো লাগবে এটা কিন্তু সপ্তাহে তোমরা দু থেকে তিনবার ব্যবহার করতেই পারো আমি কিন্তু মোটামুটি এক দুদিন ছাড়া ছাড়া এটাকে ইউজ করি কারণ খুবই প্রয়োজন পড়ে আমি প্রায় ডেলি বাইরে বেরোই বেরোতেই হয় আমার কিছু করার নেই তো সেক্ষেত্রে ট্যান্টটাও বেশ ভালোভাবেই পড়ে যায় তো সেই জন্য ট্যান্টটা রিমুভ করা খুব বেশি পরিমাণে জরুরি সেই জন্য তোমরা এই প্যাকটা অবশ্যই ট্রাই করো দেখো এত ভালো রেজাল্ট পাবে যে আমি তোমাদের জাস্ট বলে বোঝাতে পারবো না অবশ্যই দারুণ রেজাল্ট পেতে চলেছে তোমরা তাই অবশ্যই এটা অ্যাপ্লাই করতে একদম ভুলো না আশা করছি ভিডিওটা একটু হলেও হেল্পফুল মনে হয়েছে তাহলে কিন্তু একটা লাইক করতে একদম ভুলো না আর যদি চ্যানেলে প্রথমবার আর তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবে এছাড়াও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানতে সেটা একদম ভুলো না আর এটা কিন্তু তোমরা ফেসে প্লিজ অ্যাপ্লাই করো না কারণ এর মধ্যে যেহেতু কোকোনাট অয়েল আছে এছাড়া অরেঞ্জ পিল পাউডার আছে অনেকে কিন্তু স্কিনে স্যুট নাও করতে পারে সেক্ষেত্রে স্কিনে না করে ফুল বডিতে অ্যাপ্লাই করো তার জন্য কিন্তু আমি এখানে বডির কথা বলেছি ফেসের কথা বলিনি ওকে তাহলে দেখা নেক্সট অন্য কোনো ভিডিও টেল দেন টেক ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও